আজকে এটা শেয়ার করার পেছনে দুটো কারণ। আমি কয়েক বছর আগে এমন কিছু সময় বের করেছি যেটা একটা বিশাল টর্চারিং ছিল আমার লাইফে, প্রচণ্ড টর্চার হয়েছি ওই জিনিসটার জন্য। ওই জিনিসটা স্টার্ট হয়েছিল আমার দীঘা থেকে। দেন আমার লাইফে অর্ক আসে, অর্ক মানে আমার ছেলে আমার পেটে আসে, আমার পাশে দাঁড়ানোর মতো সেই মানুষটা নেই। কিন্তু সেই কারণে কোথাও গিয়ে একটা মনের জোর যেটা বলে, সেই জোরটা আমি পাই না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি বৃষ্টি। আমার আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। তো বেশ কয়েকদিন ধরে তোমরা বেশ আমাকে দেখছো যে আমার শরীরটা ভালো নেই। বেশ কয়েকদিন ধরে না, প্রায় মানে মোটামুটি বলতেই পারো অধিকাংশ দিনই আমার শরীরটা খারাপ থাকে। তো অনেকে ভাবো কি কিছু তো একটা ব্যাপার আছে যে এত শরীরটা খারাপ থাকে কেন। অনেকে এটাও বোঝো যে হ্যাঁ, একা হাতে সব কিছু সামলায়, সেই কারণে হয়তো শরীরটা খারাপ থাকে। তো অনেকে ভাবো এর পেছনে অন্য কিছু কারণ আছে। তো কী কারণ সেটাই নিয়েই তোমাদেরকে বলবো। হ্যাঁ, আগের বছর থেকে আমার শরীরটা বেশ খারাপ। ওই আগের বছরে ঠিক এইরকমই, মানে বলতে পারো আগের বছরে ঠিক এরকম নভেম্বর ডিসেম্বর, নভেম্বর করেই আমার শরীরটা খারাপ হয়েছিল। নভেম্বর করে শরীরটা খারাপ হয়েছিলো বলতে তার আগেও যে শরীর খারাপ লেগে থাকতো না তা না, তবে হ্যাঁ এই ফ্ল্যাটে যাদের থেকে শিফট করছি তাদের থেকে শরীর খারাপটা একটু বেশিই হচ্ছে। তো সেটা কারণটা বলছি তোমাদেরকে, কারণ আজকে এটা শেয়ার করার পেছনে দুটো কারণ। এক হচ্ছে আমার ভিডিও করতে ভালো লাগছে না, দুই হচ্ছে শরীর ভালো নেই, তিন হচ্ছে শরীরে এনার্জি লাগছে না। এই যে ফোনটা এইভাবে ধরে আছে সেটা ধরে থাকতে বিরক্ত লাগছে। তো ভাবলাম এটাকে ক্লিয়ার করি, কাল থেকে যদি ভিডিও পোস্ট নাও করতে পারি সেটা আলাদা ব্যাপার, আলাদা জায়গায়। আমি কয়েক বছর আগে এমন কিছু সময় বের করেছি যে সময়গুলো হয়তো প্রত্যেকটা মেয়ের জীবনে আসে কি না বলতে পারছি না, তবে কিছু কিছু মেয়ে এই জিনিসটাকে ফেস করে। সাধারণত আমাদের মেয়েদের রোগটা বাড়ে বিয়ের পর থেকে, বিয়ের আগে অতটা মানুষের শরীরে অত রোগ থাকে না। তার কারণ হচ্ছে মেয়েদের বিয়ের পর সব কিছুই চেঞ্জ হয়ে যায়, আবহাওয়া, জল, মানুষজন, চেনা পরিচনা সব কিছুই চেঞ্জ হয়ে যায়। তো কোথাও গিয়ে মেয়ে মাথায় গিয়ে এটা একটা হিট করে যে মানে একটা টেনশন তো কাজ করে, সেই টেনশনের কারণে অনেকে শরীর খারাপ হয়। কারণ ওই মেমোরি লসটা হওয়া হয়েছিল দু সপ্তাহের জন্য, কিন্তু দু সপ্তাহ পর যখন আমি অটোমেটিকলি আবার সব কিছু মনে পড়ে যায়, তারপরও কিন্তু অনেক কিছু আমাকে ফেস করতে হয়েছিল। তো ওই জিনিসটা স্টার্ট হয়েছিল আমার দীঘা থেকে। দীঘাটা হচ্ছে আমার সব থেকে মানে যাওয়া হচ্ছে ভুল ডিসিশন ছিল বলতে পারো। ওই দীঘাতে না গেলে হয়তো এতটা আমার শরীরটা খারাপ হতো না। দীঘা থেকে আমার জিনিসটা শুরু হয়, তারপরে তো নর্মালি চলছিল, লেগেই ছিল একটার পর একটা। তো ওইরকমভাবে চলতে 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 তারপরে হঠাৎ করে ধরা পড়ে আমার থাইরয়েড। থাইরয়েডের আগে আমার আরেকটা জিনিস ধরা পড়েছিল, যেহেতু প্রচণ্ড পরিমাণে আমি বলতে পারো মেমোরি লস হয়েছিলো, তো আমাকে অনেক রকমভাবে ডাক্তাররা দেখেছিলো, কাউন্সিলিং করেছিল, সব কিছুই করেছিলো। তো আমার প্রচণ্ড পরিমাণে মেডিসিন পড়েছিলো। তো আমার স্কিনে হঠাৎ করে দেখা গিয়েছিলো পুরো রেড স্প্যাচ, মানে কী বলতো হয়ে যাচ্ছিলো স্কিনটা। তো ডক্টর দেখানোর পর জানতে পারি প্রচণ্ড পরিমাণে মেডিসিন খাওয়ার কারণে, মেডিসিনের মধ্যে এক টাইপের ড্রাগস থাকে, তো সেই ড্রাগসের কারণে আমার পেটের মধ্যে প্রচুর পরিমাণে ড্রাগস তৈরি হয়ে যায়, এটা ডক্টর বলেছিলো। আমি জানি না, জানতাম না জিনিসটা কী হয়। তো সেই কারণে এই জিনিসগুলো হচ্ছে, ভালো কথা। তো তখনই আমাকে ডক্টর বলেছিলো যে তোমার এই একটা কারণে অধিকাংশ দিন খারাপ থাকবে। কারণ একটা অনেকটা কম বয়সের নিচে একটা মেয়ে যখন প্রচুর পরিমাণে নানা ধরনের ওষুধ ট্রাই করে ফেলে, তখন এই জিনিসটা হয়ে থাকে। আর তার থেকেও বড়ো কথা, যখন আমার নিউমোনিয়াটা হয় না, প্রচণ্ড আমার বাজেভাবে মানে অধিক এই পুরো ডান সাইডটা আমার প্রচণ্ড পরিমাণে ইনফেকশন হয়ে যায়, যে ইনফেকশনটা ঠিক হতে আমার টাইম লেগেছিলো পুরো একটা বছর। সেই ছ থেকে সাতটা মাস আমি বলতে পারো একটা হাই ডোজে অ্যান্টিবায়োটিক খেয়েছিলাম, অ্যান্ড অ্যান্টিবায়োটিক খাওয়ার পরও আমি বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমার শরীরটা যতটা ভালো হচ্ছে তার থেকে বেশি খারাপ হয়ে যাচ্ছিলো। একটা অ্যান্টিবায়োটিক চললে যেটা হয়, তারপরে ওই রিয়াকশানটা রয়ে যায়। দেন আমার লাইফে অর্ক আসে, অর্ক মানে আমার ছেলে আমার পেটে আসে। অর্ক পেটে আসার পরও প্রচুর কমপ্লিকেশন আমার লাইফে ছিল, তো তার জন্য আমাকে প্রচুর ইঞ্জেকশন নিতে হয়েছিল, প্রচুর মানে আমার লাইফতে বেঁচেই ছিলাম, প্রায় বেঁচেই আছি 2014 থেকে বলতে পারো, ইঞ্জেকশন, ওষুধ আর কিছু মেডিসিনের জন্য। তো
ইঞ্জেকশন নিই, অর্ক হয়ে যায়। অর্ক হওয়ার পরও আমার হঠাৎ করে একদিন দেখি প্রচণ্ড পরিমাণে নাক দিয়ে মুখ দিয়ে ব্লার আসছে। তো এরকম চলতে থাকে আমার লাইফে 2014 পর থেকে, একটার পর একটা একটার পর একটা লেগে থাকে। রিসেন্টলি যখন এই বাড়িটা আমি শিফট করি, তোমরা তো জানো কোভিড চলছিল, তো আমার কোভিড হয়নি, কোনোদিনও কোভিড টেস্ট করে ধরা পড়েনি, সেই দিক থেকে কোনোদিন আসেনি। কিন্তু শরীর খারাপ হতো, মানে টেস্ট পেতাম না, মানে গন কোনো কিছু খাবার স্মেল পেতাম না, তো এইগুলো হতো আমার আমার সাথে। তো ওই জন্য আমি খুব একটা, মানে যেহেতু টেস্টে আসছে না, ওই জন্য খুব একটা আমি শিওর কী হলো তো আমি কোথাও যেন একটা শিওর ছিলাম না যে আমার কোভিড আছে বা কিছু, এরকম চলছিল। ও আজকে অল্প স্কুলের রেজাল্ট বেরিয়েছে, অল্প খুব ভালো মার্কস পেয়েছে, সেটার জন্য খুব আনন্দ। আনতে হবে না। তো আগের বছর যেটা হয়েছিল সেটা তোমাদের সাথে বলি। যখন ডেঙ্গু হচ্ছিল, তো তখন হঠাৎ করে আমার কালী পুজোর টাইমটাতে বলতে পারো ভালো রকমভাবে শরীরটা বেশ খারাপ হয়, জ্বর উঠছিল, জ্বর নামছিল না। তো আমি কোভিড বলছি, ডেঙ্গু টেস্ট করাই, আমার ডেঙ্গু পজিটিভও আসে, মানে ডেঙ্গু ধরা পড়ে। তো হয়তো আগে হয়েছিল ডেঙ্গু, তো তখন হয়তো এই কমছে কমছে এরকম এরকম একটা হবে। তো ডক্টর দেখায়, ডক্টর অত প্যানিক করতে বারণ করে, যেহেতু ডেঙ্গু যে একটা রেটিং স্কেল আরও ঠিক ছিল, বললো বাড়িতে ঠিকঠাক করে থাকলে অসুবিধা হবে না, জল টল খেলে এটা অসুবিধাটা হবে না। যখন আমার ডেঙ্গুটা হয়েছিল, তখন আমার হিমোগ্লোবিন টেস্টে হিমোগ্লোবিনটা অনেকটাই কমেছিল, মানে প্রচুর কম ছিল, মানে কত ছিল আমার মনে ঠিক পড়ছে না, তবে 8.9 এরকম কিছু একটা ছিল, তো অনেকটাই কম। তারপর থেকে আমার হিমোগ্লোবিনটা মানে রেটিংসটা বাড়ছে না, মানে নর্মালি তো আসে না একটা মেয়ের কখনো আমার হিমোগ্লোবিনের, মানে আমার মানে যেটা নর্মালি মেয়েদের থাকা দরকার সেটা আমাদের আসে না মেয়েদের, তো আমার ধারে কাছেও আসছে না। তখনকার পর থেকে মানে আমার শরীরটা আরও বেশি খারাপ হতে স্টার্ট করে। শরীরে যখন হিমোগ্লোবিনটা কমে যায়, তখন শরীরে রোগ বৃদ্ধিটা বেশি, মানে রোগের সংখ্যাটা বেশি হয়ে যায়। আমাকে যেই দেখে সেই বলে, বৃষ্টি তোমার চোখগুলো সাদা হয়ে যাচ্ছে। আমাকে যখনই দেখে সেই বোঝে, বলে যে তোমার খাওয়া দাওয়া ঠিক করছো না ওই কারণে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে আমি আর্ধেক দিনই শরীর খারাপ নিয়ে ভুগছি, তো আমি খাওয়া দাওয়াটা ঠিক কোথার থেকে করবো? আমার তো খেতেই ইচ্ছা করছে না, কাজ করতে ইচ্ছা করছে না। আমি যেটুকু কাজ করি বা যা করছি আমার নিজে গায়ের জোরে করছি, আমার 1% ইচ্ছা থাকে না কাজকর্ম করার, তো সেখান থেকে কোথাও জোর খাটিয়েই করি কাজগুলো। এবারে বা মানে আমার যেহেতু হিমোগ্লোবিনটা একদমই কম, এবার অনেকে বলতো দিদি এই খাও সে খাও, একটা বছর ধরে আমি পুরোপুরি চেষ্টা করে যাচ্ছি নানা রকমভাবে নিজের ব্লাডটা বাড়ানোর জন্য, ওই সেম নিয়েতেই রয়ে যাচ্ছে প্রবলেমটা এটাই। তো ডক্টর দেখাচ্ছি এখন, না মাঝে মাঝে ডাক্তার দেখাতেও ইচ্ছা করে না, কারণ ওই একই ভ্যান ভ্যানানি ক্যান ক্যানানি বিরক্ত লাগে। তো ব্যাপারটা হচ্ছে কেন, তো এই শরীর খারাপের সময় কারোর কাছ থেকে একটা মানুষের কাছ থেকে শুনে নিয়ে যে না পুরো প্রচণ্ড খাটাখাটনি যায়, সেই কারণে হচ্ছে। এখন আমাকে কথা কথা শুনতে হয় কি জানো তো, ওই তো তোর মা রোগ ধরা, তো ওই জন্য তুই তোর এই জিনিসটা এই ধাতে এসছে, এই কথাটা শুনতে হয়। আমার মায়ের রোগটা পুরোপুরি আলাদা, আমার রোগটা আলাদা। আমার মায়ের রোগটা হচ্ছে আমার মায়ের হার্টে একটা ছোটো ফুটো ছিল সেটা নিয়ে, আর আমি ছোটোর থেকেই সুস্থ একটা মানুষ, হঠাৎ গিয়ে আমার কিছু লাইফে পরিবর্তনের জন্য আমার এই জিনিসটা হয়েছে। তো দুটো সিমটম আলাদা একদম, দুটো মানুষই আলাদা, দুটো মানুষের রোগের কারণও আলাদা। তো সেই জিনিসটা কেউ বোঝে না, মানে হয় না একটা তানা দিতে পারলে হয়, মানে এটা আমাকে অনেক আগের থেকেই শুনতে হতো, মানে শরীর যখন টুকিটাক করে খারাপ হতো যে তোর মা তো রোগ ধরে ওই জন্য তোর এরকম হয়েছে, তুই তোর মায়ের ধাতটা পেয়েছিস। কিন্তু ব্যাপারটা তা না, মায়ের ধাতটা পাওয়ার না, মায়ের অ্যাকচুয়ালি হচ্ছে মায়ের মা জিনিসগুলো ফেস করেনি, আমি যে জিনিসগুলো ফেস করেছি, আর আমি এই জিনিসগুলো ফেস করিনি যেগুলো মা ফেস করেছে। ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাতে, আর আমার মাকে কোনোদিনও এই জিনিসগুলো ফেস করতে হয়নি। মায়ের যেহেতু হার্টের একটা প্রবলেম ছিল সেই কারণে, আর আমার মায়ের পাশে সবসময় আমার বাবা ছিল, যেটা একটা মানে পজিটিভ পয়েন্ট। পৃথিবী এদিক ওদিক হয়ে যাক, আমার বাবাকে সব
পৃথিবী এদিক ওদিক হয়ে গেল, আমার বাবাকে সবসময় আমার মা পাশে পেয়েছে, যে কোনো মুহূর্তে পেয়েছে। সেই কারণে কোথাও মায়ের গিয়ে মনের জোরটা প্রচুর একটা ছিল যে চল আমার পাশে, পৃথিবীতে কেউ দাঁড়াক না দাঁড়াক আমার স্বামী আমার পাশে আছে, আমার যাই হয়ে যায় শরীরটা আমার ছেড়ে যাবে না। তো আলটিমেটলি বাবা সেই প্রথম থেকে এখনও পর্যন্ত মায়ের পাশে আছে, কিন্তু আমার পাশে দাঁড়ানোর মতো সেই মানুষটা নেই। কিন্তু সেই কারণে কোথাও গিয়ে একটা মনের জোর যেটা বলো, সেই জোরটা আমি পাই না। এক, আমার ছেলে ভীষণ ছোট, সেই একটা টেনশন তো কাজ করে, আর্ন করবার একটা টেনশন থাকে, ঠিক আছে, সব কিছু মিলিয়ে একটা টেনশনই হচ্ছে মূল কারণ একটা মেয়েকে অসুস্থ করে দেয়। মানে মেয়েদের আয়ুটা কমে যাই হচ্ছে অ্যাকচুয়ালি টেনশনের কারণে। তো বলতে পারো এইটার জন্যে শরীরটা মাঝে মাঝে খারাপ থাকে। তো কাল থেকে শরীরটা প্রচণ্ড উইক রয়েছে, তার কারণ ওই অ্যান্টিবায়োটিকগুলো চলছে, আমার ভিডিও শ্যুট করতে ইচ্ছা করছে না। তো ভালো লাগছে না আমার, মনে ইচ্ছাই মানে মন থেকেই আসছে না যে না ভিডিওটা ক্যামেরাটা অন করি শ্যুট করি, এরকম কিছু মনে হচ্ছে না। এমনকি ঘরটা প্রচণ্ড ডামাডোল হয়ে পড়ে আছে, ঘরগুলোকে সুন্দর করে মানে যে একটু গুছিয়ে গাছিয়ে রাখবো সেরকম ক্ষমতাটাও নেই। আর মানডে থেকে স্কুল, তো দেখি একটু তো উঠতে হবে, উঠে সব কিছুই করতে হবে। যদি মানে ভিডিও পোস্ট কেন আসছে না আসছে না, শরীরটা কেন খারাপ, অনেকে তো অনেক কিছু জিজ্ঞেস করো। তো ভাবলাম বলি তোমাদেরকে যে শরীরের দোষ নেই, মানে মানুষের মাথার মধ্যে যদি এত কিছু চাপ চলে আর এত কিছু যদি কাজের প্রেশার চলে, তো তখন অটোমেটিকলি একটা মানুষ অসুস্থ হয়ে যাবেই যাবে। তো ব্যাস এইটুকুখানি ক্লিয়ার করার ছিল, আর কিছু না। তো ডাক্তার দেখাচ্ছি, ওষুধও খাচ্ছি, এমনকি যেগুলো করতে বলে সেগুলোও করছি, দেখা যাক কতটা কি ঠিক থাকা যায়। আর যেহেতু আমার আগে নিউমোনিয়া হয়েছিলো, সেই ইনফেকশনটা তো যখন ঠান্ডা লাগে তখন একটুতেই আমার ইনফেকশনটা জাগিয়ে ওঠে। তো ওইটাই হয়েছে আসলে, ওই যে ইনফেকশনটা ছিল সেই ইনফেকশনটা, চেস্টে যে ইনফেকশনটা ছিল সেটা জাগিয়ে উঠেছে, যার কারণে একটু বেশি কষ্ট হচ্ছে। অ্যান্ড খুব তাড়াতাড়ি চেষ্টা করছি তোমাদেরকে আবার নর্মাল ভিডিও দেওয়ার, মানে যেরকম ব্লগ দিতাম আগে রান্নাবান্না সব কিছু মিলিয়ে। তবে একটু দেখি কতদিনের মধ্যে আমি সুস্থ হতে পারি। তো চল আজকে এইখানেই শেষ করছি কথাগুলো, তোমাদেরও জানা দরকার ছিল, তো সেই হিসাবে জানলাম, ব্যাস আর কিছু না, টাটা।